আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রোজার দিনে সংসারে কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু রোজাও কিন্তু প্রায় রহমতের 10 দিন চলে গিয়েছে, সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, তো অল্প অল্প করে কিন্তু রুমের প্রিপারেশন করে নিচ্ছি, কোন জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে বা ওয়াশ করতে হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি সংসারে কাজকর্ম সবসময় এভাবে গুছিয়ে রাখি। তো আজকে কিন্তু পর্দা খুলতে এসে আমার বড় ধরনের একটা বিপদ হতে গিয়েছিল। আমাদের পর্দার স্টিলগুলো কিন্তু স্টিলের তৈরি, সেগুলো কিন্তু মাথায় পড়লে অনেকটাই সমস্যা হয়ে যায়, বা যদি কারো মাথায় পড়ে আমার কাছে মনে হয় না যে সে বেঁচে থাকবে, কারণ এতটাই ওয়েট সেগুলো। তো আজকে পর্দাটা আমি ঠিক করতে গিয়েছিলাম, গতকালকে তো আমি পর্দা ওয়াশ করেছি, সেগুলো ঠিক করতে গিয়ে কিন্তু আজকে অল্পের জন্য আমার মাথায় পড়তে গিয়েছিল, তো অল্পের জন্য কিন্তু বেঁচে গিয়েছি। তাল্লা তাল্লা হয়তো রক্ষা করেছেন, রোজার দিনে কোনো বড় ধরনের কোনো বিপদ হয়নি। আসলে রোজার দিনে আমি একটু ভয়ে থাকি বাসায়, কারণ রোজার সময় যদি কোনো লোক অসুস্থ হয় বা কোনো লোকের সমস্যা হয়, তাহলে কিন্তু ক্লিনিকে যাওয়া, ডক্টর পাওয়া অনেকটাই টাফ হয়ে যায়, সেটা কিন্তু আমি কখনোই পাই না। আমি অনেকবারই কিন্তু রোজার দিনে হসপিটালে শালিনকে দেখাতে চেয়েছিলাম, তখন কিন্তু ডক্টর থাকে না, অনেক হসপিটালে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো যাই হোক, আপনাদের দোয়া আল্লাহর রহমতে হয়তো কোনো সমস্যা হয়নি আজকে, হয়তো পর্দার স্টাইলটা যদি খুলে আমার হাতে পড়েছে সেজন্য সমস্যা হয়নি, যদি আমার মাথায় পড়তো তাহলে হয়তো অন্য ধরনের একটা বিপদ হয়ে যেতে পারতো আজকে বড় ধরনের। তো আজকে সম্পূর্ণ আপনাদের ভাইয়াই রান্নাবাড়া করবে। তো আজকে আমি সকাল থেকে অনেক কাজ করেছি রুমে, তো আমার কাছে বিকেলবেলা রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, তো সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে আমি রান্নাবাড়া করবো না, আজকে তুমি যা রান্না করবে আমরা তাই খাবো, তো ওইভাবেই কিন্তু রান্নাটা করে দাও। তো সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া আজকে রান্নাবাড়ার প্রিপারেশন নিয়েছে, আমাকে বললো তুমি আজকে কিচেনে আসবে না, তো আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। সে একটা চিকেন দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করতেছে, আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক ধরনের রান্না পারে, সে মাঝে মধ্যে কিন্তু আমাদের বাসায় রান্না করে। তো প্রথমে কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছে, আর শুটকি দিয়ে আজকে একটা সাম্বাল তৈরি করবে, আর এখানে চিকেন রান্না করে নিয়েছে, দেখি আর কী কী রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি লিভিং রুমে শুয়েছিলাম, আর একটু পরপর এসে দেখে যাচ্ছি যে রান্না হয়ে যাচ্ছে, জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। মাঝে মধ্যে একটু ছুটি পেলে কেমন হয়, গৃহিণীরা তো সবসময় কাজ করে থাকে, তো মাঝে মধ্যে একটু ছুটি পেলে মনে হয় যে সারা বছরের জন্য অনেক দিনের জন্য ছুটি পেয়ে গিয়েছে, অনেক আনন্দ লাগে। তো এখানে আপনাদের ভাইয়া চিকেন স্যুপ তৈরি করেছে, আর তার সাথে আরও কী কী তৈরি করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আসলে তো আসলে পুরুষ মানুষ বলতে যতটুকু সম্ভব চেষ্টা করছে আর কি হেল্প করার জন্য, তো আমার কাছেও ভালো লাগে মাঝে মধ্যে যখন আমি একটু ছুটি পাই, সপ্তাহে একদিন হলো যদি ছুটি পাই তাহলে তো মনটা অনেক বেশি শান্তি লাগে। রোজা আসতে পর্যন্ত একদিনও কেউ আমাকে হেল্প করেনি, আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই যেহেতু রোজা রাখে সবাই কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায়, তবে মায়েরা কিন্তু টায়ার্ড হয় না, তারা সবসময় সকাল থেকে রাত পর্যন্ত একটা নার্সের মতো সেবা দিয়ে থাকে, তো সেজন্য কিন্তু ওরা সবসময় টায়ার্ড থাকে, আর আমি তো টায়ার্ড হলে চলবে না, সংসারে কাজকর্ম ইফতার রেডি করা সব কিছু মিলিয়ে কিন্তু একটু ব্যস্ত থাকি আমি সবসময়। তো আজকে আপনাদের ভাইয়া ব্যস্ত কিচেনে, সেই দুপুর থেকে রান্নাবাড়ার কাজ শুরু করে দিয়েছে, আর তার ফাঁকে কিন্তু তরমুজ কেটে নিয়েছে। তো আজকে আপনাদের ভাইয়া বাহিরে যেতে পারেনি সেজন্য তরমুজ আনতে পারেনি, তো আমরা ফুড পান্ডায় কিন্তু অর্ডার করেছিলাম, তরমুজটা দিয়ে গিয়েছে, ভালো পড়েছে বাট এটা একটু মিষ্টি কম হয়েছে আর কি। তো সেজন্য আপনাদের ভাইয়া বলো যে তরমুজটাও আমার কাটা হয়ে গিয়েছে, আর একটু পরপর আমি এসে দেখে যাচ্ছি যে সব কিছু ঠিকঠাক মতো করতে পারছে কি না, একটু হেল্প লাগবে কি না, সে বলতেছে আজকে কোনো হেল্প আমার লাগবে না, সব কাজ আমি করতে পারবো। আর রান্নার পাশাপাশি সে কিন্তু ফল কেটে নিচ্ছে, খেজুর সাজিয়ে নিচ্ছে, আর এই যে আমি এসে দেখি যে ফল কাটা হয়ে গিয়েছে, খেজুরগুলো এখন সাজিয়ে নিচ্ছে। তো এরকম আমার কাছে মনে হয় সবাই যদি সবাইকে এরকম হেল্প করে মাঝে মধ্যে একটু চমকে দেয়, তাহলে তো সবাই অবাক হয়ে যাবে বা সবাই একটু রেস্টও থাকতে পারবে, ভালো লাগবে। তো সবসময় কিন্তু সবাই ব্যস্ত থাকে, মেয়েরা যখন মানে নারীরা যখন বাসায় ব্যস্ত থাকে তখন পুরুষরাও কিন্তু বাহিরের কাজে ব্যস্ত থাকে, সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত পার করে। রোজার মাসে কিন্তু বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়া স্কুলে যাওয়া আসা, তার মধ্যে বাজার সদা, এগুলো তো আপনাদের ভাইয়া বাহিরের কাজগুলো করে, আর বাসার কাজগুলো তো আমাকেই করে নিতে হয়। তো এদিকে আপনাদের ভাইয়া যে চিকেন রান্না করা হয়ে গিয়েছে, সাথে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু 2-3 আইটেমের সবজি দিয়ে কিন্তু চিকেনটা তৈরি করেছে, আর এইভাবে শুকনো মরিচ দিয়ে যখন চিকেনটা বাগার করা হয় তখন খেতে খুবই ভালো লাগে। যেহেতু আজকে আমি কিচেনে আসতে পারিনি সেজন্য ডিটেলসে আর অত ভালোভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে বক্সের মধ্যে, ইফতারের আগ মুহূর্তে কিন্তু এগুলো ভেজে নেওয়া হবে, আর ভোর রাতের জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো মীরা অনেক দিন ধরে বলতেছে যে মিষ্টি কুমড়া ফ্রাই করে দেওয়ার জন্য, তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে আমি মিষ্টি কুমড়া ফ্রাই করবো, তো এই যে এখন মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছে, তো আমি বললাম খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য, সে বললো খোসা সহ খেলে ভালো হবে আর কি, সেজন্য খোসা সাথে রেখে দিয়েছে। আর এটা ছিল আমাদের গাছের মিষ্টি কুমড়া, তো আমাদের গাছে কিন্তু বড় একটা মিষ্টি কুমড়া এসেছে, সেটা অনেকটাই লাল হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো কেটে নিব।
তো মিষ্টি কুমড়া সাথে কিন্তু সে কিছু আলুও দিয়ে দিচ্ছে, আলুগুলো কিন্তু সুন্দর শেপ করে কেটে নিচ্ছে, দুই সেট থেকে কেটে ফেলে দিচ্ছে কারণ আলু শেপটা সুন্দর থাকার জন্য। তো এভাবে কিন্তু আলুগুলো কেটে নেওয়া হয়েছে। আর এভাবে যদি আলু কুমড়া সব ধরনের সবজি এভাবে ফ্রাই করে বাচ্চা দেওয়া হয় তখন কিন্তু তারা খেতে পছন্দ করে। আর আজকে আমাদের শালীন রোজা রেখেছে যে সে এই রুম থেকে ওই রুমে যাওয়া আশা করতেছে। আমি বললাম যে তোমার কেমন লাগতেছে, ভালো লাগতেছে? ও বলতেছে আমার অনেক ভালো লাগছে। আসলে বাচ্চারা রোজা রাখলে অনেকটাই ভালো লাগে, ওরাও কিন্তু রোজা রাখার জন্য অনেক আগ্রহ। শালীন বিশেষ করে অনেক কান্নাকাটি করে রোজা রাখার জন্য, যেহেতু ও সকালবেলা স্কুলে যায়। তাছাড়া আমিও রাখানোর চেষ্টা করি, কারণ বাচ্চারা যখন আগ্রহ থাকে তখন কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে রোজা রাখানো উচিত। তো যেহেতু ও 3টা বাজে উঠতেই পারে না একদম, আমি যখন ওকে ডাকি 3টা 50 আমি সবসময় উঠে থাকি, উঠে তাহাজ্জুদ পড়ে তারপর রেডি হই, তরকারি এটা সেটা গরম করে থাকি, তখনই শালীনকে আমি ডাকি। সে কিন্তু একদমই উঠতে পারে না, সেই জন্য আর কি আর উঠানো হয় না। আর আমিও চাই না যে সে না খেয়ে একদম রোজা রাখুক, হয়তো স্কুলে যাওয়া আসা করে একটু টায়ার্ড হয়ে যাবে। সেই জন্য সব কিছু মিলে আজকে সে ফার্স্ট রোজা রেখেছে 2023 সনের। 2022 সনেও কিন্তু শালীন প্রথম রোজা রেখেছিল, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, তো সালমানের রুমে আমি চলে এসেছি। আর সালমান বসে বসে কম্পিউটারে কি একটা কাজ করছিল, আর আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম। তো আসলে নামাজের আজান দিয়ে ফেলেছে, আমি নামাজটা আদায় করে নিয়েছি। আর শালীনকে এখন বলছি যে নামাজ পড়ার জন্য, সে এখন নামাজ পড়ে নিচ্ছে। আর নতুন করে আমি আমার ফেসবুক পেজেও কিন্তু নতুন করে এখন ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি, অনেকেই কিন্তু সেখানে চলে গিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছে। তো সবাই আমার পাশে এভাবে থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। তো ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু সেম দিয়েছি, সেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিন্তু ফেসবুকেও চলে যেতে পারেন। তো এদিকে যে বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি, তার মধ্যে কিন্তু এখন আমরা মিষ্টি কুমড়া আলু এগুলো ভেজে নিচ্ছি। বেসনের ব্যাটারটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে রেখেছি। আর এদিকে যে আপনাদের ভাইয়া স্যুপ তৈরি করে নিয়েছে, তার মধ্যে এগুলো বাটির মধ্যে রেডি করে দিচ্ছে, আর আমি এসে কিন্তু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমি বলতেছি দাও আমি টেবিলটা একটু গুছিয়ে দিই, বলো ঠিক আছে তুমি টেবিলটা সাজিয়ে নাও, আর রান্নাঘরের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সে রান্নার পাশাপাশি কিন্তু প্লেট বাটি এগুলো কিন্তু সব ক্লিন করে ফেলেছে। তো এদিকে আমি প্লেটগুলো একটু সাজিয়ে নেবো এখন, যেহেতু আজকে আমরা ভাত দিয়ে ইফতার করবো, সেজন্য ভাবলাম যে আমি এভাবে কিন্তু সাজিয়ে নিই। আর সবসময় ডাইনিং গুছাতে সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে, ইফতারের আগ মুহূর্তে আমি অনেক কাজ করে থাকি, আর ডাইনিংটাকে সুন্দরভাবে যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ আমি একদমই টেবিলে বসতে চাই না। তো আমরা সবাই মিলে এখন আসলে নামাজটা আদায় করে নিয়েছি, আর এখন আমি টেবিলটা সাজিয়ে নিব। পাশাপাশি অবশ্য আপনাদের ভাইও হেল্প করছে আমাকে, কিছু মশলাপাতি রয়েছে সেগুলো কিন্তু সে ফ্রিজে রেখে দিচ্ছে, আর আজকে সে অনেক আইটেম আয়োজন করেছে। আর গ্লাসের মধ্যে কিন্তু চিনি শিরা দেওয়া হয়েছে, চিনি শিরা দিয়ে তার মধ্যে কিন্তু ট্যাং দিয়ে দিবে। আর আমাদের 2টা গ্লাস খালি রেখেছি, সেগুলোর মধ্যে আমরা চিনি ইউজ করবো না, বাচ্চাদেরগুলোর মধ্যে আর কি চিনি ইউজ করবো। তো প্রত্যেকটা প্লেটই কিন্তু আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম চিকেন পাকোড়া, তার মধ্যে দিয়েছি খেজুর একটা করে ডিম, আর দিয়েছি যে কুমড়া ফ্রাই করেছিলাম তার মধ্যে আলু ফ্রাই করেছিলাম সেগুলো, সাথে আছে বাঁধাকপি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে, আর সবজি দিয়ে চিকেন কারি রান্না করা হয়েছে, সেগুলো কিন্তু আমি 2 পিস পরিমাণ সবাইকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে। তো সম্পূর্ণ কিন্তু টেবিলটা গোছানো হয়ে গিয়েছে। আর সবার লাস্টে আমি দিয়ে দিব শুটকি মাছ, শুটকি মাছটার একটা সালাদ তৈরি করেছে, মলা মাছের সালাদ। এই সালাদটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, তো বেশি মজা হয় খেতে। তো সবার লাস্টে কিন্তু আমি সবার প্লেটে প্লেটে শুটকি দিয়ে দিব এখন। আর এখন দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি অল্প পরিমাণে, আর এই বাঁধাকপিটা কিন্তু রেসিপিটা আপনাদের ভাইয়া ফলো করেছে, মালয়েশিয়ান মামা রেস্টুরেন্টে এটা সবসময় তৈরি করে থাকে, বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকে ওইটা। তো আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে এখন ট্যাং ঢেলে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া কিন্তু সবার গ্লাসের মধ্যে চিনির শিরা দিয়েছে, সেটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর বাকি যেই প্লেট বাটিগুলো থাকে সেগুলো আমরা কিচেনে নিয়ে যাচ্ছি, তা না হলে খাওয়ার সময় কিন্তু একদমই জায়গা থাকে না টেবিলের মধ্যে। আর এই যে টেবিলটাও কিন্তু এখন আমরা গুছিয়ে নিচ্ছি দুইজনে মিলে। সবার লাস্টে আপনাদের ভাইয়া এখন এই যে দিয়ে দিচ্ছে শুটকি মাছের সালাদ। তো মাশাআল্লাহ আজকে আপনাদের ভাইয়া অনেক কিছু আয়োজন করেছে এত অল্প সময়ে। তো সালমান মীরা ওরা বলতেছে যে সেই বিকেল থেকে আব্বুকে দেখতে পেলাম কিচেনে কী রান্না করতেছে, কী কাজ করতেছে। আসলে আমি সব সময় যখন কিচেনে থাকি তখন বাচ্চারা কিন্তু কখনো দেখি না এটা বলতে যে কিচেনে কী করো, বা যখন ওর আব্বু যায় তখন কিন্তু সেটা বলবে যে আব্বু কী করছে কিচেনে অনেক সময় ধরে। তো যাই হোক, এখানে যে রান্না করেছে বাঁধাকপি দিয়ে শুটকি দিয়ে চিকেন কারি করেছে, খেজুর, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি আলু ভাজি করে নিয়েছি, চিকেন পাকোড়া করেছে, ডিম, আর এই যে শুটকি সালাদ,
সব কিছু মিলিয়ে কিন্তু অনেক আইটেম হয়ে গিয়েছে। তো প্লেটটাকে একটু সাজিয়ে নিলাম সুন্দরভাবে। সবার লাস্টে কিন্তু সোপও খাওয়া হবে। আর এই সোপটা ফলো করেছে মালয়েশিয়ান যে সোপ একর আইটেমটা রান্না করা হয়, মালয়েশিয়ানরা খেতে পছন্দ করে, ওরকমই কিন্তু হয়েছিল। তো বাচ্চারা বিশেষ করে সোপটা খেতে অনেক বেশি পছন্দ করেছে, আর গরম গরম প্রত্যেকটা খাবারই ছিল, সাথে সাথে রান্নার পাশাপাশি কিন্তু ও টেবিলে নিয়ে আসা হয়েছে। আর সাথে তো ফ্রুটস আছে, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া আজকে কেটেছে, মানে সম্পূর্ণ রান্না বাড়া সব কিছু মিলিয়ে আপনাদের ভাইয়া আজকে করেছে, এখানে আমার কোনো হাত নেই। আজকে বেসনের ব্যাটারটাও কিন্তু সে তৈরি করেছে। তো যাই হোক, ইফতারের আইটেমগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি আজানের জন্য, যেহেতু শালিনের আজকে 2023 সনের প্রথম রোজা। আর আজকে শালিন কিন্তু একটু পরপর টেবিলে চলে আসছে। আসলে প্রথম রোজা রাখার পর হয়তো একটু খারাপ লাগতেছে, দুই তিনটা রাখার পর অত বেশি খারাপ লাগবে না। তো এই যে সে কিন্তু বসে আছে খাবার সামনে নিয়ে, ইফতার সামনে নিয়ে বসে থাকা কিন্তু অনেক বড় ধরনের সোয়াব। আর ইফতার সামনে নিয়ে বসার পর কিন্তু আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাবে। তো আমরা সবাই মিলে এখন মোনাজাত ধরতেছি, আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ করতে পেরেছি। আজকের ইফতারটা আপনাদের ভাইয়াই সম্পূর্ণ তৈরি করেছে। মাঝে মধ্যে এভাবে যদি কেউ হেল্প করে বা অন্য লোকেরা পাশে থাকে, তখন কিন্তু নিজের কাজগুলো ইজি মনে হয়ে যায়, আর শরীরও কিন্তু অনেক বেশি প্রশান্তি পায়। মাঝে মধ্যে আমিও কিন্তু এরকম ছুটি চাই, রান্নার পাশাপাশি সংসারের সব কাজকর্ম থেকে মাঝে মধ্যে একটু ছুটি পেলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেই দিক দিয়ে আপনাদের ভাই আমাকে অনেকটাই হেল্প করে, কারণ সে রান্না বাড়া সব কিছুই করতে পারে। পাশাপাশি আমার বাচ্চাদেরকে আমি শেখানোর চেষ্টা করতেছি। সালমান তো মাশাল্লাহ অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারে, মীরাও অনেক কিছু রান্না করতে পারে। তো সব কিছু মিলে কিন্তু আমাদের পরিবারের সবাই রান্না বাড়া করতে পারে। আর শালিনও কিন্তু মাঝে মধ্যে আমাদের নাস্তা তৈরি করে দেয়, যেটা নাকি যখন ও বাসায় থাকে, স্কুল থাকে না, তখন সকালবেলাও সুন্দরভাবে ওভেনে নাস্তা তৈরি করতে পারে। তো মাশাল্লাহ মোটামুটি আমাদের পরিবারের সবাই কিন্তু হাতের কাজ শিখে নিয়েছে, নিজের মতো কিন্তু নিজে সব কিছু রান্না করে খেতে পারে। তো আমরা এখন সবাই মিলে ইফতারটা করে নিচ্ছি। তো আপনাদের রমজানগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে রইল অনেক অনেক রমজানুল মোবারক এন্ড শুভেচ্ছা। রহমতের 10 দিন চলে গিয়েছে, আর বাকি দিনগুলো যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের তো রহমতের 10 দিন খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি, আর বাকি রমজানগুলো যাতে সুন্দরভাবে পালন করতে পারি এটাই সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। শোনো এমনি তাল শহর।